দীর্ঘদিন ধরে আন্দোলন সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবি পূরণ হয়নি। তার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও এক ধাপ বেড়ে গেল। পূজোর মুখে সুখবর পেলেন তারা, চতুর্থীতে আরও 4% ডিএ বাড়ালো কেন্দ্রীয় সরকার। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা 42% ডিএ পেতেন, এবার তাদের ডিএ বেড়ে হবে 46%। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে 6% হারে ডিএ পান, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বেড়ে হলো 40%। 40% এখন বকেয়া হচ্ছে এবং এই টাকা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের থেকে পেয়ে গেছে ফিনান্স কমিশন মারফত, যেটা চিফ সেক্রেটারি গত 21 এপ্রিল আলোচনায় স্বীকার করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও ওরা বলেছেন টাকা দেবেন না। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই নয়, অন্যান্য রাজ্যের সরকারি কর্মীরাও এরাজ্যের থেকে বেশি হারে ডিএ পান। এরাজ্যের সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পান। কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে রাজ্য সরকারি কর্মচারীরা 33% হারে ডিএ পান। জেএমএম কংগ্রেস শাসিত ঝাড়খণ্ডে রাজ্য সরকারি কর্মীরা 38% হারে ডিএ পান। জেডিও শাসিত বিহারে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পান 34% হারে। বিজেপি শাসিত অসমে রাজ্য সরকারি কর্মীরা 34% হারে ডিএ পান। ওড়িশার রাজ্য সরকারি কর্মীরা 38% হারে ডিএ পান। 2020 পয়লা জুলাইয়ের হিসেব অনুযায়ী কেরলে সরকারি কর্মচারীরা 36% হারে ডিএ পান। 2022 পয়লা জুলাইয়ের হিসেব অনুযায়ী তামিলনাড়ুর সরকারি কর্মচারীরা 34% হারে ডিএ পান। 2022 সালের পয়লা অগস্টের হিসেব অনুযায়ী মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা 34% হারে ডিএ পান। 2021 সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীরা 31% হারে ডিএ পান। 2022 সালের জানুয়ারির হিসাব অনুযায়ী মহারাষ্ট্রের সরকারি কর্মচারীরা 31% হারে ডিএ পান। 2022 সালের জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী কর্ণাটকের সরকারি কর্মচারীরা 27.25% হারে ডিএ পান। 2022 সালের জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মচারীরা 38.77% হারে ডিএ পান। 2021 সালের জুলাই মাসের হিসেব অনুযায়ী হরিয়ানায় সরকারি কর্মচারীরা 28% হারে ডিএ পান। 2021 সালের নভেম্বরের হিসেব অনুযায়ী পাঞ্জাবে সরকারি কর্মচারীরা 28% হারে ডিএ পান। 2022 সালের জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী রাজস্থানে 34% হারে ডিএ দেওয়া হয়। 2021 সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী গুজরাটে রাজ্য সরকারি কর্মীরা 28% হারে ডিএ পান। যে সরকার ইমাম মুয়াজ্জিম পুরোহিত ভাতা নিয়ে দুর্গাপুজো কমিটিকে 70,000 দিয়ে কার্নিভাল নিয়ে ব্যস্ত আছে, আজকে সেই সরকার নিজের সরকারি কর্মচারীদের সঙ্গে পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে। দুয়ারে সরকার পৌঁছে দেবার কথা বলছেন, কিন্তু সরকারি কর্মচারী পেনশনভোগীদের রান্নাঘরে এই সরকার নিজের স্পর্শ নিয়ে পৌঁছতে পারেনি। সুতরাং এই সরকার যতদিন থাকবে এরাই ডিএ দিতে পারবে না, নতুন সরকার আসবে, রাজ্য সরকারের কর্মচারীরা বঞ্চিত হবেন না। রাজ্যের সরকার মেলাতে আছে, খেলাতে আছে, সব ব্যাপারে আছে, প্রয়োজনের সময়তে নেই। এমএলএ মন্ত্রীর মাইনে বাড়ানোতে আছে 4 গুণ, কিন্তু ডিএতে নেই। আইসিডিএস, মিড ডে মিল, আশা, সিভিক পুলিশ, কন্ট্রাকচুয়াল, এসব ক্ষেত্রে নেই। এই ডিএর ফারাকটা ক্রমশ ক্রমশ বাড়ছে, বঞ্চনার শিকার হচ্ছে আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষ। বাংলাকে টাকা দেওয়া হবে না, ন্যায্য পাওনা দেওয়া হবে না, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হবে, আর বাংলা থেকে টাকা তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকার তার খাতায় বলবে এত পার্সেন্ট দিয়েছি, এত পার্সেন্ট দিয়েছি। তারপরে প্রশ্ন উঠবে কেন বাংলা তার সমান দিচ্ছে না, আরে বাংলাকে বাংলার প্রাপ্যটা দিন মশাই, তারপর বাকি কথা বলতে যাবেন। কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির ফলে প্রায় 48 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় 70 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। পাশাপাশি রেলকর্মীদের জন্য 78 দিনের বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। বিজেন্দ্র সিংহ, সুকান্ত মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।